হরে কৃষ্ণা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা লালাকে নিয়ে গাইঘাটা প্রোগ্রামে চলে যাচ্ছি। আপনারা ফুল ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এই যে কেশব দাঁড়িয়ে আছে, কেশবের খুব কষ্ট হচ্ছে, লালাকে কোলে নিয়েছি তাই, ওকে কেন কোলে নেওয়া হচ্ছে না, ফুল ভিডিওটা দেখতে থাকুন। হরে কৃষ্ণা, বল। লালা ভক্তের কাঁধে উঠে ঘুরছে, দেখুন ছোট প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে আমাদের লালা যাচ্ছে। হরে কৃষ্ণা, এই যে আমরা প্রোগ্রামে পৌঁছে গেছি, দেখি এসে প্রভু কীর্তনেও বসে পড়েছে, কীর্তন শুরু করে দিয়েছে। প্রভু সত্যি খুব সুন্দর কণ্ঠ, এত সুন্দর কীর্তন করছে যে মনে হচ্ছিল না যে এখান থেকে চলে আসি। ওখানে অনেকক্ষণই ছিলাম, প্রভুর কীর্তন শ্রবণ করলাম, পাঠ শ্রবণ করলাম, নিত্য সেবা করলাম আর প্রসাদ পেলাম, খুব আনন্দ হলো আজকে গাইঘাটায় গিয়ে। এখন একটা প্রশ্ন যে আত্মা নারী না পুরুষ, আত্মা নারী না পুরুষ? হ্যাঁ, এই জড়জগতে আমরা কত পিতার মাধ্যম, পিতা মাতার মাধ্যমে জন্মগ্রহণ করেছি, কত প্রকার শরীর প্রাপ্ত হয়েছি, কখনো পুরুষ শরীর কখনো নারী শরীর, ঠিক না? তাহলে নারী পুরুষের শরীর কখন কিভাবে আমরা প্রাপ্ত হতে পারি? যেরকম ভগবদ গীতায় ভগবান বলছেন যে মৃত্যুর সময় যে যেরকম চেতনা বা ভাবনা নিয়ে দেহত্যাগ করবেন, পরবর্তীতে ওইরকম দেহ লাভ করবেন। আমরা ভাগবতের প্রত্যেকটি শ্লোককে সূত্র আকারে বলা হয় আর ভাগবতকে ব্যবহারিক প্রয়োগ বলা হয়, কারণ ভাগবতকে তার প্রত্যেকটি শ্লোকের ব্যবহারিক কাহিনী আকারে দেওয়া হয়েছে। যেরকম পুনর্জন্মের অনেকগুলো কাহিনী আছে, yeah.
নিত্য কীর্তন পোষাচ্ছে, সেবার প্রভু চলে যাবেন। সবাই আসুন, সবাই প্রভুকে বিদায় জানাচ্ছে, সবাই এগিয়ে আসছে, সবাই মিলে ছবি তুলছে প্রভুর সাথে। সবার খুব কষ্ট হচ্ছে যে প্রভু চলে যাচ্ছে। কেশব খুব আনন্দ পাচ্ছে। তারপরে যে স্কুটির পরে দাঁড় করিয়ে দিল প্রভু চলে যাচ্ছেন বলে, তারপরে কেশব একটু প্রভুকে প্রণাম করে দিল। সবাই বলো হরে কৃষ্ণা। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।